লাইটটা জ্বালা। জুতো পরেছিস? শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো থাকার চেষ্টা করছি, জীবনটাকে চলমান করার চেষ্টা করছি, কারণ থেমে থাকা কোনো মতেই জীবন হতে পারে না, চলাই জীবনের নাম। এখন বাজে সকাল 7টা আর আমি ঘরের টুকটাক কাজ শুরু করে দিয়েছি। আজকে শ্রেয়া ছুটি, তবুও স্কুল গেল, কারণ আজকে মুহরম, যার জন্য ছুটি দিয়েছে স্কুলের। আর ওর এনসিসির ক্লাস আছে, তো এনসিসির ক্লাসের জন্য চলে গেল। সকালে একটু ছাতু বানিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর মজুমদার আর প্রিয়া এখনও ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি সকালের ঘুমটা সবার প্রিয় হয়, কিন্তু সবাই তো আর ঘুমিয়ে থাকতে পারে না, কারণ আমাদের মতো ঘরের গৃহিণীদের অনেক কিছু দায়িত্ব থাকে। তাই সকালে ঘুম প্রিয় হলেও হয়তো আমরা অনেক সময় ঘুমিয়ে থাকতে পারি না। এই আজকে ছুটি ছিল, মজুমদারেরও বিশিফট ডিউটি আর শ্রেয়ারও ছুটি, তবুও সকালে শুতে পারলাম না। কেন, ও স্কুলে যাবে এনসিসি ক্লাসের জন্য, তো 1 ঘন্টার ক্লাস হবে, তবু সকালে একদম তো খালি পেট যেতে দেওয়া যায় না। তাই একটুখানি উঠে ছাতু করে দিলাম, ও খেলো, ড্রেস করলো, আর ততক্ষণে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। মানে আমি ঘুম থেকে উঠেছি 6টায়, তখন থেকে উঠে আমি আজকে যে ভিডিওটা গেল তার ভয়েস ওভারটা দিলাম, কমপ্লিট করলাম। তারপরে উঠে ওকে ছাতু করে দিতে ও খেয়ে স্কুলে চলে গেল। তাই নিঃশব্দে যতটা আওয়াজ কম করা যায় সেইভাবে ঘরের কাজগুলো করে নিচ্ছি, মানে যতটুকুনি করা যায় আর কি। তারপরে প্রিয়া ঘুম থেকে উঠে গেছে আর মজুমদারের জন্য চা করছে। অ্যাকচুয়ালি মজুমদার, আমরা সবাই লিকার চাই খাই, প্রিয়া ছাড়া। প্রিয়া তো লিকার চা পছন্দই করে না। আমি আর মজুমদার লিকার চা খাই একটু আদা গোলমরিচ দিয়ে, তবে মিষ্টি দিই না। কিন্তু প্রিয়া মনের ভুলে মাঝে মাঝে চিনি দিয়েই ফেলে। তবে হ্যাঁ, মজুমদারের কিন্তু কোনো সুগার নেই, যে সুগারের জন্য চিনি খাবে না সেরকম কিছু না। ওর জবের থেকেই কিডনির প্রবলেম ধরা পড়েছে, তখন থেকেই চিনিটা বাদ দিয়ে দিয়েছি। কখনো কখনো মধু দিয়েও খেত, কিন্তু সকালে অন্তত আমি যখন চা করি মিষ্টি দিই না। কিন্তু প্রিয়া আজকে করছিল, ও একটু চিনি দিয়ে দিয়েছে। তো মজুমদারকে এখন 2টো বিস্কুট দিয়ে চা দেবে, যেটা খাওয়ার পরে ওর মেডিসিন থাকে, মেডিসিনটা নেবে। আর প্রিয়া যতক্ষণ চা করছিল, আমি যে টুকটাক কাজ ছিল সেগুলো সারছিলাম, সেরে এখন টিফিন বানাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, মজুমদার যখন থেকে হসপিটাল থেকে এসেছে তখন থেকেই ওর মুখে না কিছু ঘা হয়েছে, যার জন্য ও খেতে পাচ্ছে না। তো এটা শুধু এইবার হয়েছে এমন নয়, এর আগেও একবার ওকে নিউমোনিয়ার জন্য হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তখন প্রায় 10 দিন ছিল। আর সেখান থেকে আসার পরে পুরো মুখের ভিতরে ঘা ঘা হয়ে গেছিলো, পুরো মনে হয় যেন কেমন দাগা দাগা মাংস ওঠা মতো হয়ে গেছিলো, যার জন্য তখনও অনেক দিন, মানে প্রায় 1 মাস ধরে ভুগেছিলো, খেতে পাচ্ছিলো না, যতই ওষুধ ট্রাই করি না কেন কোনো কাজ দিচ্ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা দেখছি, ওষুধ তো নিচ্ছে কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি, হসপিটালে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় না, সেই অ্যান্টিবায়োটিকের কারণে মনে হয় এরকম হয়। তারপরে ভিটামিনের অভাবেও হয়, কারণ কিডনির প্রবলেম হলে তো কোনো কিছু, মানে ভিটামিন প্রোটিন এগুলো যাতে যত কম শরীরে যায় আমরা সেই চেষ্টা করি, আর সেরকম খাওয়া দাওয়াও করতে হয়, ডাক্তার সেই অনুযায়ী অ্যাডভাইস করেন। তো এখানে আমি আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করে করব ভাবছি, তাই একটুখানি আগে পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর একটু বরবটি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা একটু সুন্দর করে চপ করে নিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি যে 2টো বাচ্চা আছে, প্রিয়া শ্রেয়া, তারা না মানে সবজি প্রায় সবই খায়। শ্রেয়ার কথা ছেড়ে দিন, ওর খাওয়া তো ভাত রুটি খেতে গেলে ওর একটু কষ্ট হয় বটে, কিন্তু যে কোনো সবজি মাখিয়ে দিলে খেয়ে নেয়। হ্যাঁ, প্রিয়া একটু কুমড়ো খেতে ভালোবাসে না, কিন্তু তবু ওকে যদি রান্না করে দেওয়া হয় না, একটুখানি বলা হয় যে খেয়ে নে ভালো লেগেছে, তাহলেও খেয়ে নেয়। কিন্তু আমার ঘরের যে বড় বাচ্চা আছে, মানে মজুমদার, তার মানে সবজি খাবে কিন্তু যেটাই ও মনে করবে আমি সবজি খাবো না তো খেতেই চায় না। এক সবজির সাথে, মানে তরকারি যখন বানানো হয় তখনই সবজি খেতে চায়, তাছাড়া কোনো সবজিই খেতে চায় না। তো আমি সকালবেলা একটুখানি এই সবজিগুলো গ্রেট করে নিলাম, যাতে আমি এর ভিতরে দিতে পারি। আজকে গোলা রুটি করব, কিন্তু একটু অন্যভাবে করছি। আটা নিয়েছি, আটার ভিতরে একটু লবণ,
একটু মিষ্টি দিলাম, আর তার সাথে সাথে একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ান তো হজমের জন্য খুবই ভালো হয়। আর তার সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু একদম মজুমদারের চোখের আড়ালে। ও যদি দেখে ডিম দিচ্ছি, এরকম মশলা দিচ্ছি, খেতেই চাইবে না। হ্যাঁ, সবজিটা তো দেখতে পাবেই, তবুও জোর করে দিচ্ছি আমি, দেখা যাক খাওয়ার সময় কি করে। তো এর ভিতরে আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে প্রথমে একটুখানি ফেটিয়ে নিয়েছি, একটু গুলে নিলাম, নিয়ে সবজিটা দিলাম। সবজিটা সব দিলাম না, একটু কম অল্প করে রেখে দিলাম, কারণ এত সবজি দিলে আবার খেতে চাইবে না সবজি গ্যাস গ্যাস করলে। তো তার জন্য এটাকে ভালো করে আমি একটুখানি মোটামুটি ঠিক রেখেছি, একদম পাতলা করিনি। তবে এতে আর একটু জল দিলেও কিন্তু দেওয়া যায়। তো আমি একটুখানি পাতলা কম করে মোটামুটি একটা থিক রেখে ব্যাটারটা গুলে নিলাম। এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এটা আমি ঘি দিয়ে করব। তবে ঘি মানে ওই নামে মাত্র, জাস্ট একটুখানি ঘি নিয়ে তাওয়াটায় ব্রাশ করে দেবো। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এর উপর থেকে সামান্য ব্রাশ করে দেবো, দিয়ে আর একটু গরম হলেই আমি ব্যাটারটা দিয়ে দেবো। সবজি দেওয়ার কারণে রুটিগুলো একটু মোটা মোটা হয়েছে, কিন্তু যদি সবজি না হতো তো গোলা রুটি তো পাতলা করে বানানোই যায়। কিন্তু জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি এখানে আচারের সাথে একটু দিচ্ছি, যে স্টাফিং লঙ্কার আচার হয় না সেইগুলো এখানে এখন কিনতে পাওয়া যাচ্ছে, আর এটা এতই খেতে সুন্দর। এগুলো যে কেনা আচার সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না খাওয়ার সময়। আর এদিকে তো আমি মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, আর শ্রেয়া স্কুল থেকে চলে এসেছে, ওর ক্লাসও শেষ হয়ে গেছে, আর এরপরে ওর টিউশনিও আছে। তো এখন একটুখানি রেস্ট নেবে। কেমন লেগেছে বলো? খারাপ লাগলে বলো খারাপ লেগেছে, ভালো লাগলে বলো ভালো লেগেছে, বলবে তো? কেমন লেগেছে? ক্লিয়ার? বরবটি খাচ্ছো তুমি? তোমার সবজি খেতে হলেই খুব অসুবিধা হয়ে যায় না? ওতে আমি ক্যাপসিকাম দিয়েছি, একটু বরবটি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি, তুমি তো খেতে পাচ্ছ না। যদিও এই লঙ্কাটায় কোনো মানে ঝাল বলে কিছু নেই, তবুও কেমন লাগছে সেটা বলো। বললাম না, মজুমদারের সবজি খেতে গেলে খুব অসুবিধা, তাই সকালে এরকম রুটির ভিতরে সবজি খাওয়া তো ওর তো খুব কষ্টদায়ক। ওর খাবার অনেক কিছু নিয়ম আছে, কিন্তু ওর এই খাবার অভ্যাসের জন্য আমি অনেক সময় খুব অসুবিধায় পড়ে যাই। শ্রেয়ার গলাটায় খুব অসুবিধা হচ্ছে, কারণ দুদিন ধরে না ওর কেমন গাটা হালকা হালকা গরম হচ্ছে, আর তার সাথে ঠান্ডাও লেগেছে। তো তার জন্য দেখছি ও খাওয়ার সময় বারবার বলছে যে আমার গলাটায় খুব অসুবিধা হচ্ছে, মানে কোনো আরাম বোধ হচ্ছে না। চাবির একটা জায়গা করে দিয়েছি, তবুও সেখানে চাবি ওখানে বসেছিল, ওখানে দেখ ভাই। এই বিল্ডিংয়ের কাজ যতদিন হচ্ছে ততদিন আর বাইরে কান পাতা যাচ্ছে না, মানে ঘরে এদিকে কাজ চলছে, মানুষের কথাবার্তা চলছে, কাজের আওয়াজ হচ্ছে, আর একদম কানের উপরে সেই বাইরের কাজের ঠক ঠক আওয়াজ সবসময় চলছে। তো একটুখানি অসুবিধাই হচ্ছে, যাই হোক, কিন্তু বিল্ডিংয়ের কাজ তো করতে হবে। কটা দিন এরকম অসুবিধা হবে তারপর ঠিক হয়ে যাবে। তো শেয়ার খেয়ে দিয়ে টিউশনে চলে গেল, আর আমি এদিকে চলে এসেছি কিচেনে, কারণ সকালে রান্না হয়ে গেছে, এখন দুপুরের রান্না বাকি। তো সকালে রান্নার পরে কিচেনটাকে একটুখানি পরিষ্কার না করলে আবার দুপুরে রান্না করতে কিন্তু খুব অসুবিধা লাগে। যখন রান্না করতে আসি তখন রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রান্নায় কিন্তু মানে ভালো লাগে রান্না করার জন্য, আর কিচেনে আসতেও ভালো লাগে, বেশ একটা পজিটিভ ফিল হয়।
কিন্তু যখন দেখা যাবে যে কিচেনটা একদম নোংরা হয়ে আছে, সেইখানে এসে আবার কোনো রান্না বান্না করতে কিন্তু খুব বাজে লাগে আমার। তো আমি যখনই রান্না করি তখনই একবার কিচেনটাকে যতটুকানি পারি পরিষ্কার করে নিই। ডিপ ক্লিন নাই করতে পারি, ওপরে ওপরে যতটুকানি পরিষ্কার করার ততটুকানি করে নিই। তো এখন আমি এই পরিষ্কার করে নিলাম, নিয়ে স্নানে যাব আর তারপরে এসে রান্না বান্না করব। ভাবলাম কিচেনটা পরিষ্কার করে আর মাছগুলো বাইরে বার করে দিয়ে চান করতে যাব, কিন্তু মজুমদারের হাত পাগুলো যন্ত্রণা হচ্ছে। ওর তো মেডিসিন সারাদিন অনেক কিছুই নেয়, কিন্তু একটা মেডিসিন নেয় যেটা ওর শরীর থেকে জল বার করতে হেল্প করবে। তো সেই মেডিসিনটা নেবার পরে ওর হাত পা পুরো খিঁচ ধরে যায় আর সারা শরীরে ব্যথা হতে থাকে। তো মাঝে মাঝে এরকম মাসাজার, মানে মাসাজার মেশিনটা দিয়ে মাসাজ করে দিলেও একটু আরাম পায়। তাছাড়া এ মেশিন যখন না ছিল তখন কিন্তু আমি সবসময় তেল দিয়ে ওকে মাসাজ করে দিতাম। তো আমাকে বললো, তো আমি সেইটা করলাম, করতে অনেকটাই টাইম চলে গেল। তো এখন মাছগুলো বার করে দিয়ে স্নানে যাব, তারপরে এসে সবজি কাটা রান্না বান্না যেগুলো বাকি আছে সেগুলো করব। এখন রান্নাঘরের বাইরে যে সানসেটটা আছে সেখানেই কাজ হচ্ছে। তো একদম জানলা বন্ধ করে দেওয়া আছে, তো এখন রান্না করতেও খুব অসুবিধা হতো, কিন্তু এখন তো রান্না করব না। আর চান্দান সেরে এসে সবজি নিয়ে বসেছি, এখন সবজিগুলো কাটবো তারপরে রান্না শুরু হবে। আজকে যা যা রান্না হবে ভেবেছিলাম সেগুলো সেই অনুযায়ী সবজিগুলোকে কেটে এনেছি। ভাতটা তো অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে একটু কচু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কুমড়ো আলু কেটেছি, আর চিংড়ি মাছ আর পার্শে মাছ তো আজকে হবে, আর কুমড়োর বুকটাও নিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে একটুখানি ভাবছি বড়া করব। আর এ সাইডে ব্রেড সেঁকতে বসিয়েছে, কারণ পেঁয়ার এখন আবার হঠাৎ খিদে পেয়ে গেছে, তো ব্রেড খাবে বলে একটা ব্রেড বসে এখানে এর ধারে দিয়ে গেছে। আর আমি পার্শে মাছগুলো এখন ভেজে নেব। আর এদিকে রান্না করতে করতে ফোন এসেছে, দিদির ফোন, আর আমি রান্না করছি এদিকে আর দিদির সাথে কথা বলছি। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমার কড়াটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। এই কদিন আগেই পারাদ্বীপে গেছিলাম, তো কড়াটা চেঞ্জ করলাম, এমনিও পাতলা হয়ে গেছিলো আর কড়াটার মেটেরিয়ালটা খুব খারাপ ছিল, পরিষ্কার করতে করতে আমার একদম জীবন শেষ হয়ে যাচ্ছিলো, তবুও পরিষ্কার করে রাখতে পারছিলাম না, তো যার জন্য চেঞ্জ করলাম। কিন্তু কড়াইটা চেঞ্জ করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে, ছোটো সাইজের কড়াই নিতে হয়েছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝারিয়ে নেব। আর যেটা বলছিলাম যে কড়াইয়ের সাইজ দুটোই ছিল, আমি যেহেতু ভাবছিলাম যে হ্যান্ডেল ছাড়া কড়াই নেব, তার জন্য দুটো সাইজ ছিল, এক যে কড়াইটা ছিল আমার তার থেকে বড় সাইজের আর নয় ছোটো সাইজ, তো বাধ্য হয়ে ছোটো সাইজের কড়াইটা নিয়েছি। তো যাই হোক, আমাদের চারজন মানুষ এই কড়াইতে বেশ ভালোভাবে হয়ে যায়। তো আমি এই সবজিটা বানাবার জন্য যে মাছ ভাজার যে তেলটুকানি ছিল সেই তেলের ভিতরেই আমি পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, সেটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে, আর আমি এর ভিতরে কুমড়ো আলুটা দিয়েছি। কুমড়ো আলুটা কিন্তু মিনিট খানিক আমি বেশ ভেজে নিয়েছি যাতে জলটা একদম ড্রাই হয়ে যায়। আর তারপরে এর ভিতরে মশলা বলতে ওই স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর তার সাথে একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটুখানি নেড়ে নিয়েছি, আর এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো জলটা দেওয়ার পরেও কিন্তু এটাকেও মিনিটখানিক মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব, জলটা যতক্ষণ না ড্রাই হচ্ছে। তো এখানে দেখুন জলটা ড্রাই হয়ে গেছে, কষিয়েও নিয়েছি, এখানে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
দিয়ে এটাকে আমি ঢেকে দেব, জল যতক্ষণ না ফুটছে ততক্ষণ মাছটা দেব না। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে রেখে দেব। আর কুমড়ো আলু দিয়ে যে কোনো মাছের তরকারি কিন্তু দারুণ হয়, কম মশলা হবে কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুব অসাধারণ হয়। তো এখানে দেখুন আমার তরকারিটা ফুটে গেছে, আমি এর ভিতরে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দেব। তো যেটা বলছিলাম যে কুমড়ো আলু দিয়ে যারা এখনও মাছ রান্না করেননি, আমি তো আজকে পার্শে মাছ দিয়ে রান্না করছি, কিন্তু এটা তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগেই, তার সাথে সাথে কিন্তু আপনি কাতলা মাছ, রুই মাছ কিংবা বাটা মাছ দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, মশলা কম লাগছে অথচ খেতে দারুণ হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কুমড়োটা একটু ভালো হতে হবে, একটু কুমড়োটা মিষ্টি হতে হবে আর একটু বালি বালি হতে হবে। সেই কুমড়ো দিয়ে একবার রান্না করে দেখবেন, যারা এখনও ট্রাই করেননি তারা একবার অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে। আর খাওয়ার পরে আমাকে একবার কমেন্টে জানাবেন যে সত্যিই আমি যেটা বলেছি সেটা ঠিক কি না। তো এদিকে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি ভাজা মশলা দিয়ে নাবিয়ে নিলাম, জিরে আর গোলমরিচ ভাজা ছিল সেটা একটু ছড়িয়ে দিয়ে তরকারিটা নাবিয়ে নিয়েছি। কুমড়োর তরকারি তো হয়ে গেছে, এখন আমি কচুর তরকারিটা বানাবো। আর আমি সবসময় খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, কারণ মজুমদারের জন্য তো কম তেল দিতেই হয়। আর এবার যে হসপিটালে অ্যাডমিট হয়েছে তারপরেই বলে দিয়েছে যে পুরো মাস 500 তেলে ওনার জন্য রান্না করতে হবে, কিন্তু ওর জন্য তো আলাদাভাবে কিছু রান্না হয় না, তাই চেষ্টা করি যতটা কম তেল দিয়ে রান্না করা যায়। তো তেল গরম হয়ে গেলে তার ভিতরে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর তার সাথে সাথে 3-4 কা রসুনকে থেতো করে দিয়ে দিয়েছিলাম। সেই ফোড়নগুলো বেশ ভাজা ভাজা হয়ে লাল রং ধরে আসলে আর বেশ ভালো একটা সুগন্ধ বেরোলে, ওর ভিতরে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকেও বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। নিয়ে এখন কচুগুলো দিয়ে দিলাম, কচুর মুখিটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে লালচে লালচে হয়ে আসলে তারপরে এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি কালারের জন্য আমি এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব, তবে এখানে একটুখানি জল দেব মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর যারা আমার ভিডিও অলরেডি প্রথম থেকে দেখে তারা নিশ্চয়ই জানে যে আমি চিংড়ি মাছকে আলাদাভাবে ভেজে নিই না, কারণ আমার মনে হয় চিংড়ি মাছ আলাদাভাবে ভাজলে চিংড়ি মাছটা একটু বেশি শক্ত হয়ে যায় আর কেমন একটা খুসখুসানি গন্ধ বেরোয়। আর আমার মাকেও দেখেছি এইভাবে রান্না করতে, তো আমি সেইভাবেই অভ্যাস হয়ে গেছে আমার। আমি সবজির সাথে বা ফোড়নের সাথে বা কিংবা মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে এবং ভেজে নিই, এতে মনে হয় স্বাদটা বেশি হয়। তো এখানে আমি কচুটা চিংড়ি মাছের সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো দেখুন আজকে দুপুরের মেনুতে আছে কুমড়ো আলু দিয়ে পার্শে মাছ, আর ওই যে কুমড়োর যে বুকটা রেখেছিলাম সেটা দিয়ে চালের গুঁড়ো বেসন দিয়ে একটু বড়া বানিয়ে রেখেছি, আর কচুর তরকারিটা এই ধারে আমি ট্রান্সফার করে দিয়েছি, কারণ 12টা বেজে গেছে তাই একটু যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি ইন্ডাকশনে তরকারিটা বসিয়ে আর এদিকে বড়াটা ভেজে নিয়েছি। আর ভাত তো আগেই অলরেডি হয়ে গেছে, তো এখন মজুমদারকে খেতে দিয়ে দেবো। মজুমদারের 2:10 ডিউটি থাকে, তো আমি সবসময় চেষ্টা করি ওর যাতে একটুখানি খেয়ে আধা ঘন্টা রেস্ট নিতে পারে, তারপরে ডিউটিতে যায়, তাতে ওর একটুখানি শরীরটা ভালো লাগে। তো এখন শ্রেয়াকে আর মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি আর আমরাও খেতে বসবো সাথে সাথে। তাহলে চলুন সবাই মিলে দুপুরের খাওয়াটা সেরে নিই, আর খাওয়া শেষ হলে আধা ঘন্টা পরেই মজুমদার ডিউটি চলে যাবে, আর তারপরে শ্রেয়া, আমি আর প্রিয়া সবাই মিলে একটু রেস্ট নেব, আর তারপরে তো বিকালের কাজবাজ আবার নতুন করে শুরু হবে। তো ভিডিওটা আমি আর বড় করব না, এইখানেই রাখবো। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ অবধি আমার সাথে সাথে দেখতে দেখতে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঠান্ডা লাগবে।